গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু এ নিউ ব্লগ। আজকে জুলাই মাসের 17 তারিখ, ফাইনালি সেই দিনটা উপস্থিত। এত দিনের প্রতীক্ষার পর মানে সিচুয়েশনটা এমন দাঁড়িয়েছিল যে গতকাল 7:30 পর্যন্ত, সন্ধ্যে 7:30 পর্যন্ত আর কি কনফার্ম ছিল না যে আমাদের যাওয়া হবে, বাট 7:30 পর ফাইনালি ট্রেনের টিকিটটা কনফার্ম হয়েছে। কনফার্ম বলতে আরএসি হয়েছে, বসে যেতে পারবে, বাট সেটা ম্যাটার না, যাওয়াটা কনফার্ম হয়েছে। সো সমস্ত কিছু লন্ডভন্ড হয়েছিল, লাগেজ হাফ গোছানো ছিল, সেগুলোকে কমপ্লিট করলাম। গাছের সিচুয়েশান এই যে, সমস্ত গাছ ড্রেন আউট করা হয়েছে জল দিয়ে, মানে এক সপ্তাহ ট্যুর পুরো থাকবো না, তো গাছগুলো ড্রেন আউট করাটা খুবই জরুরি ছিল। মাছের এখনও কিছু ব্যবস্থা করিনি, মাছটা করব। এখন বাজছে 4:30 সবেমাত্র। ট্রেনের লাঞ্চ বা মিল যাই বলো না কেন, আমাদের বাড়ির কেউই পছন্দ করে না, তাই বাড়িতে এখন টুকটাক খাবার দাবার যা যা আছে বানানোর জন্য সব নিচে চলে গেছে অলরেডি। চলো নিচে গিয়ে দেখি। গতকাল রাত্রে তো ঘুমই হয়নি, মানে সব থেকে বড় কথা, লাগেজগুলো গোছানো হলো, কাছে ড্রেন আউট করা হলো, বেজে গেছে 2:30। সো আজকে 4:00 সময় ওঠার প্ল্যান ছিল সমস্ত কিছু খাবার দাবার জোগাড় করার জন্য, তো উঠতে পারবো না, ওই 2 ঘন্টা ঘুমিয়ে আমার পোষাবে না, তাই ঘুমাইনি আমি, সুপর্ণা কেউই ঘুমাইনি এখনো। কি হয়েছে বলছি, 4:30 সময় চা অত রকম কাদা করে গ্লাসে খেয়ে নাও, চুন দিয়ে দিয়ে জুড়িয়ে নাও। চাটার জন্য থ্যাংক ইউ। 4:35 বাজছে, এখানে রাধা বল্লভীর পুরভরা চলছে, ও বেলছে, মা ওখানে কি ঝিঙে কাটছে না কি করছে জানি না, আর আমি ভাজবো বলে তেল চাপিয়ে দিয়েছি। মাছেদের খাবারটা এবার দেয়া হচ্ছে, জল চেঞ্জ করা হয়ে গেছে। বাবা এ তো পুরোই সাদা গো, পেছন দিকটাও তো নিড়ে, কি করে নিউট্রিশন পাবে এখন? বেরিয়েছে, ট্রাই করতে অসুবিধা কোথায়। জল পরিষ্কার করে দেওয়া হয়ে গেছে, ওই সাবাস প্লাস্টার প্যারিস। জল কমাতে শোক করছে, তারই আওয়াজ হচ্ছে। তিন দিন 6 দিন ব্যাস। বাজে এখন 7:21, আর সমস্ত গাছকে আজকে বেশ ভোর ভোর ড্রেন আউট করে দিয়েছি। এখন এই 6 দিনের জন্য কোনো ব্যাপারই না, সব মাটি ভিজে আছে, এরা এদের খাবার এখান থেকেই পেয়ে যাবে, রেখে যাব ঘরের মধ্যে। আর এই লোটাস সিডটাকে বোতলে ভরে নিয়েছি, এখন থেকেই জল ফল পাল্টে পরিষ্কার করে এটাকে ব্যাগে করে নিয়ে যাওয়া হবে। লাগেজ রেডি, এটা ফুল লাগেজ আমাদের দুজনের, আর এটা তো ব্লগিং কিটসের জন্য আমার সমস্ত কিছু ল্যাপটপ যা আছে সব এর ভেতর ঢুকে গেছে। নিজে বাবাদের লাগেজ আছে, স্বপন কাকাদের লাগেজ রয়েছে, তো সব লাগেজ আর সবাই একসাথে, গাড়িতে যাওয়া যাবে না, তাই লাগেজগুলো আগে তারকেশ্বরে রেখে আসবো, তারপর আবার সবাই যাবে, তারপর গাড়িটা দেবো সার্ভিসের জন্য। বাজে এখন 9:38, আর আমরা সবাই বেরিয়ে পড়েছি রাস্তা, স্টেশনে যাওয়া হচ্ছে। বাজে এখন 1:02, পাক্কা 1টায় ছেড়ে দিয়েছে ট্রেন। বর্ধমান ঢুকে সবেমাত্র ছেড়ে বেরোলো, আর ট্রেনে উঠেই জুতোটা গায়েব করে দিয়েছে কেউ, বেচারার মন খারাপ হয়ে গেছে। তাই তো, নতুন জুতো কালকেই কিনেছে, আজকে শুধু পরে পায়ে দিয়ে এসেছি তারকেশ্বরটা হাওড়া। এই আমার জার্নি ছিল না, তারপরেই গায়েব, ট্রেনে উঠেই গায়েব। তোমার কি খবর? হ্যাঁ কি রে, কি খবর? ট্রেন পুরো একদম কারেক্ট টাইমে যাচ্ছে, আসানসোল ঢুকছি, এ তো খানিকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে। এখানে ট্রেন খানিকক্ষণ হল্ট করবে,
মধুপুর ঢুকছি, বাট ট্রেন 15 মিনিট লেট অলরেডি। মেকআপ করে দেবে রাত্রে আশা করি, অসুবিধা নেই। জসিতে ঢুকলাম, বাজে এখন 5:11। এরপর আবার এখান থেকে ছেড়ে নেক্সট স্টেশন কি জানি জানি না কোনটা। মর্নিং, এখন বাজছে সকাল 6:53, একটা নাইট অলরেডি কভার হয়ে গেছে, আর একটু বাদেই লখনউ পৌঁছাবো। ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে, কি জানি কোনো সমস্যা হয়েছে বা হয়তো সিগন্যাল পাচ্ছে না, যাই হোক হবে, বেশ ভালো লাগছে। এর আগে দুটো ময়ূরি দেখলাম, দারুণ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু এ নিউ ব্লগ। আজকে লখনউ ঢুকছি, এখন বাজছে 7:20, 5 মিনিট লেট আছে ট্রেন, মোটামুটি ঠিক টাইমেই ঢুকছে। 7:15 টাইম ছিল, 7:20 বাজছে। স্টেশন চত্বরটা বেশ ভালোই পড়াশোনা, এখানে বেশ খানিকক্ষণ ট্রেনে দাঁড়াবে, তো আমাদের জলও প্রায় শেষ, জলগুলো রিফিল করে নিয়ে চলে আসি। দারুণ লাগছে লখনউ, ট্রেনটা মনে হয় 10 মিনিট দাঁড়াবে। স্টেশনটা বেশ সুন্দর দেখতে, আর ওরা জল আনতে গেছে, বোতলে সব জল শেষ হয়ে গেছে। যতই হোক অনেকক্ষণ ছাড়া ছাড়া একটু বড় জংশনগুলো আসছে তখন দাঁড়াচ্ছে, তো সারা রাত গেছে, জল শেষ হয়ে গেছে, তাই জন্য হেভি ভালো লাগছে দেখতে। স্টেশনটা নামলাম, কিন্তু যদি ট্রেনটা ছেড়ে দেয় তাড়াহুড়ো করে যদি উঠতে না পারি, সেই জন্য আর নামাটা হলো না, সবাই বারণ করলো। ও গেছে আর কাকা গেছে, ন কাকা জল নিয়ে আসো, খাবো লখনউ এর জল। ফাইনালি একটা জায়গায় ধাতস্থ হলাম, মানে অ্যাকচুয়ালি হরিদ্বার থেকে বেরিয়ে যে এতটা হ্যাপাজার্ড হবে সেটা ভাবিনি, তার উপর ট্রেন লেট করেছে শুনলে পাগলা হয়ে যাবে। প্রায় 3 ঘন্টার কাছাকাছি লেট, 3:50 টাইম ছিল, 6:00 এসে ট্রেনটা ঢোকালো, মানে এতটা লেট আমি কোনোদিন দেখিনি কোনো ট্রেনে, আর আমি আপনাকে সেরকম সৌভাগ্য হয়নি আর কি ওরকম লেট ট্রেনের সম্মুখীন হওয়া। ফাইনালি চলে এসেছি ভারত সেবাশ্রম, এখানে রুম বুকিংয়ের ব্যাপার ছিল, সমস্ত বুক টুক কমপ্লিট, সমস্ত রকম রুমই অ্যাভেলেবেল আছে। মোটামুটি মহারাজ যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে 500 টাকায় অ্যাটাচ বাথরুম, আর 400 টাকা হলে নন অ্যাটাচ বাথরুম, কিন্তু সিঙ্গেল রুমও পাওয়া যায়, ডবল রুমও পাওয়া যায়, প্যাসেঞ্জার কত আছে সেটার উপর কোনো ডিপেনশন নয়, বেডের উপর ডিপেন্ড করছে। একটা বেডে 4 জন যদি থাকতে পারো তাহলে 4 জন থাকতে পারবে, একটা বেডে যদি 1 জন শুতে হয় তাহলে সেটাও শুতে পারবে, সেটার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। সামনেটা ঢুকেই হেভি সুন্দর মন্দির, এই মন্দিরটা দারুণ লাগছে। সব থেকে বেশি অ্যাট্রাকশন গাছে এখনও আম আছে, যেটা এসে আমার নয় এই ভদ্রমহিলার ফার্স্ট চোখে পড়েছে। খুব নিস্তব্ধ লাগছে, মানে একটা আওয়াজ হলো সেটার জন্য মনে হচ্ছে যে কত দূর থেকে আসছে। অ্যাকচুয়ালি ভারত সেবাশ্রম সঙ্গটাই এরকম, অন্য
জায়গাগুলোর কথা বলতে পারছি না, কারণ অন্য জায়গায় আমি ভিজিট করিনি। আমি টার্গেট ছিল ভারত সেবার সময় থাকবো, চলে এসেছি এখানে, সোজা এখানে এন্ট্রি করেছি। সত্যি খুব শান্ত লাগছে, এখনও পর্যন্ত ফ্রেশ হওয়ার টাইম পাইনি। বেরিয়েছি, এই যে ভদ্রমহিলা জুতো হারিয়েছেন, এখন আপাতত জুতোর দোকান দেখে একটা জুতো কিনে দিতে হবে, নাহলে ঘুরে বেড়াতে পারবে। মানে ওই কি বলে ওটাকে, স্লিপার, তাই তো? স্লিপার পরে কি আর বেড়াতে বেরোনো যায়? প্ল্যান মোতাবেক মনে হচ্ছে আজকে একটা কাজ হবে না, যেটা হচ্ছে আরতি, হরিদ্বারের আরতি যেটা বলে আর কি, সন্ধ্যা আরতি, সেটা মনে হয় দেখা হবে না। কারণ সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে আর আমাদের ট্রেনটা এত লেট করেছে, সব দিক থেকে কাজে ভোগান্তি। কিন্তু প্রচুর জার্নি হয়েছে, একটুখানি ফ্রেশ হওয়ার দরকার আছে আর কি। বড়িঘাট তো সবাই জানো, বাট আজকে আমি এসেছি যেটা, সেটা হচ্ছে অমরপুর ঘাট। এই ঘাটে সমস্ত রকম ফেসিলিটি আছে, আর কি বড়িতে চেন দিয়ে চান করার ব্যবস্থা, বাট এখানে মনে হচ্ছে চেন নেই। আমি সম্ভবত যতটা দেখলাম, এখন ভেতরে নাবি নিয়ে আমি, লেডিসদের জন্য এখানে চেঞ্জ করার ব্যবস্থা আছে। আর এই হচ্ছে ঘাটের ভিতরকার ভিউ, হেভি লাগছে। ওপরে ফোয়ারাটা দারুণ লাগিয়েছে, লাইটিংটাও দারুণ করেছে, একদম সামনে থেকে হয়তো আরও ভালো আসবে। বাট এখন সবাই চান করতে গেছে, আমি দাঁড়িয়ে আছি, লাগেজ পাহাড়া দিচ্ছি। ফিলিং কেমন লাগছে চান করে? হেভি ঠান্ডা করেছে, দেখতে লাগছে। আর ওই সাইড থেকে একটা বাবা শিবের মাথা থেকে একদম ডাইরেক্ট গঙ্গা জল গঙ্গাতেই পড়ছে, দুর্দান্ত করেছে। এলাকাটাও ভালো রকম সাজিয়েছে, গাছগুলোতে সমস্ত লাইট ফাইট লাগিয়ে, হেভি লাগছে, অসাধারণ। এদিক থেকে গঙ্গা ডাইরেক্ট ফ্লো হয়ে আসছে, ওই ব্রিজটার ওপর দিয়ে এলাম জাস্ট আসার সময়। এই যে সামনের ব্রিজটা, ব্রিজটার ওপর থেকে যেন মনে হচ্ছে পড়ে গেলে পুরো তলিয়ে যাবো, এতটাই জলের স্রোত ওখানে। হারকি পাউরের ঘাট নয় বটে, এটা আমারপুর ঘাট, নতুন হয়েছে। আমাদের যিনি অটো ভ্যান রিক্সাওয়ালা উনি নিয়ে এলেন, আমরা সবাই স্নান করে নিয়েছি, ওরই বাকি আছে, তো ও নেমে পড়ছে। দেখো বরফ জল, ফ্রিজ, প্রচন্ড ঠান্ডা জল, কিন্তু এতটাই আরাম, এতটাই আরাম। আর একটু নিচে চলে যাও সোজাসুজি, হ্যাঁ এদিকে এদিকে, কোনো ধারে চেপো না, মিডিলে এসো, মিডিলটায়, হ্যাঁ ব্যাস, বালি তো, আহা ওই রকম করে আগে সইয়ে নাও, নিয়ে ব্যাস। কি হলো রে মানুষ, জুতো পরে নামে গঙ্গায়? আর কি প্রচন্ড স্রোত, দেখো বোঝা যাচ্ছে কিনা ক্যামেরায় আমি ঠিক জানি না, প্রচন্ড স্রোত আর দারুণ লাগছে, হেব্বি সুন্দর, জল বয়েই যাচ্ছে, বয়েই যাচ্ছে, গঙ্গা সব ময়লা ধুয়ে নিয়ে চলে যাচ্ছে। কেমন লাগছে বলো, কি গো কেমন লাগছে, একবার বসে কাঁধ অব্দি ডুবিয়ে নাও। ও আমরা কিন্তু ডুবেছি, না না কাঁধ পর্যন্ত, সব থেকে ভালো হয়েছে নকাকা, নকাকা পুরো বাচ্চা ছেলের মতো ঝাঁপিয়ে সাঁতার কেটে নিল, এবার গরম লাগছে না। বাজে এখন 10:17, এই ডিনার কমপ্লিট করে একটু ভ্রমণে বেরিয়েছি, মানে রাত্রি ভ্রমণ আর কি। তো আধ ঘন্টা সময় নিয়েছি, গেটের কাকুকে বলেছি যে আধ ঘন্টার মধ্যে ঘুরে আবার গেটে ঢুকে পড়বো। যতই হোক 10:17 টাইমটা তো কম নয়, আর এখন থেকে আধ ঘন্টা মানে 10:45, তো যাই হোক কাকু খোলা রাখবে গেট। আর ভারত সেবার সময় যে এত সুন্দর ঘর পাবো, খাওয়া দাওয়াও হয়ে যাবে রাতের, মানে যেটা আগে থেকে কুপন কাটা না থাকবে হয় না, সেটাও পেয়ে গেলাম, মানে এত ভালো লাগছে, সব কিছু এসে ভালো হয়েছে। আর আজকে এসেই আর একটা যেটা বড় কথা, সেটা হারকি পৌড়িতে যায়নি কিন্তু আমারপুর ঘাটেতে, দেখেছো তোমরা, ওখানে তো স্নানও করে নিয়েছি, আর তো মানে যেন মনে হচ্ছে এই যে দুদিন জার্নি করেছি তার যে ক্লান্তি সব একবারে ধুয়ে আছে। আর ফোনেতে চার্জ ছিল না, ক্যামেরাতে চার্জ ছিল না, কিছুতেই চার্জ ছিল না, তো আমি যে চার্জের চার্জ করব আর কি, সেটা তো ট্রেনের চার্জার, তো ওখানে ডিসি কারেন্ট হওয়ার জন্য আগে একবার করেছিলাম, ডিস্টার্ব হয়েছিল সমস্ত কিছু, ব্যাটারিতে প্রবলেম হয়, তো ওই জন্য করিনি।
এখানে এসে চার্জ করলাম, তাই মাঝখানে যে ট্রেনে আসার যে জার্নির ব্যাপারটা সেটা একটু গ্যাপ পড়ে গেছে। আর ঘুরতে বেড়াতে যাওয়ার প্ল্যানিং কালকে থেকে, গাড়ি বুক হয়ে গেছে, তো কাল থেকে যে যাব, কোথায় কোথায় যাব সেটার ডিটেলস, কীরকম কী নিচ্ছে গাড়িতে, হ্যাঁ, আর কতক্ষণ থাকছে, কীরকমভাবে ঘোরাচ্ছে, সব কিছু কালকে তোমাদের সাথে শেয়ার করব। কারণ কালকে ঘুরবো, তোমরা লাইভ দেখতেও পাবে জিনিসটা, আর তার সাথে বললে ব্যাপারটা ভালো হবে। সব থেকে বেস্ট হয়েছে যেটা, সেটা হচ্ছে মা বাবা স্বপন কাকা কাকিমা এরা সবাই র্যান্ডামলি মোটামুটি ঘুমিয়েছে, সুপর্ণাও মাঝে মাঝে ঘুমিয়েছে, ঘুমায়নি শুধু আমি, শুধু রাত্রির একটুখানি ঘুমিয়েছিলাম। তাও ট্রেনের এতটা ভিড়, আর সব থেকে বড় কথা শ্রাবণ মাসটা পড়ে গেছে, জলযাত্রীর ভিড়টা আছে, সেটা কাটিয়ে উঠতে মানে কি বলবো, ট্রেনে রিজার্ভেশন করেছি মনেই হচ্ছে না, জানা জেনারেল কম্পার্টমেন্টে আছি, এই সময়টা এরকমই হয়। তো যতটা পারা যায় শ্রাবণ মাসটা অ্যাভয়েড করাটাই ভালো, এটা একটা ভালো এক্সপিরিয়েন্স হলো আমার, যে শ্রাবণ মাসটা কোনো ট্যুরিস্ট স্পটে গেলে, সেটা যদি ঠাকুর দেবতার হয় সেটা অ্যাভয়েড করে দেওয়াটা সব থেকে বেস্ট। আর এখানে যে মন্দিরটা দেখালাম সেই মন্দিরটা তো একটা বেস্ট পার্ট, মানে এখান থেকে ঢোকার পরে সামনে মন্দিরটা, সন্ধ্যা আরতি হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, লোকজন এসে বসে আছে, প্রসাদ খাচ্ছে, প্লাস এখানে লাঞ্চ বা ডিনারের যে প্রিপারেশনটা রয়েছে একদম অনবদ্য, মানে এইরকম চিপ রেটের মধ্যে এইরকম লাঞ্চ বা ডিনার আমার মনে হয় না কেউ করাতে পারবে, এরকম একটা পপুলার জায়গা। বাচ্চা এখন 10:44, সমস্ত কিছু কমপ্লিট, ডিনার তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, বাইরে ঘোরাঘুরি করে চলে এসেছি, ঘরে সবাই ওয়েট করছে, বাট আমার রেস্টের কোনো পালা নেই, এখন যাবো দুদিনের যা সমস্ত কিছু রেকর্ড করেছি সেগুলোকে এডিট করতে, এডিট করে আপলোড করে তারপর আমার সবার পালা, এরা সবাই ঘুমিয়ে পড়বে, কালকে সকালে আবার তাড়াতাড়ি ওঠার আছে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সেম চ্যানেল নামে আমাদের ফেসবুকেও একটা পেজ আছে, যদি চাও তোমরা ভিজিট করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, টেক কেয়ার, গুড নাইট।